আমরা অবশ্যই যে কোনো শান্তিপূর্ণ আন্দোলনে আপনাদের সাথে আছি আমি নেতা হিসেবে আমার বেশিরভাগ মানুষ যা চাইবে আমি তাদের পক্ষে থাকবো মানুষে তো আন্দোলন করতেছে এলাকার অবস্থা তো সে আজকা কোনো রুজি আছে নি এলাকা গাড়িগুলা চলেনি যে বেটা গাড়ির উপরে চলে যে বেটা গাড়ি দিয়া সারা দিনে তিনশো রুজি করে এর আজকে কত রুজি হইব আজকে যায় বাজার বাজার আর কি হইব এর মানে হইলো কি আমরা অনেক সমস্যা আছে যেটা আপনারা রে কইলে বুঝানি কঠিন এই আন্দোলনকারীরা যা চাইতেছে তা যদি পায় তাইলে আর কোন ষড়যন্ত্র আছে অনেকে চাইতেছে যে একটা অশান্তি তৈরি হইতো দেশ একটা শান্তি ভঙ্গত করতো কারণ গুলা ভানি করতো কইরা ইটারে খাম লাগাইতো এখন আমি এমপি হিসাবে আমার এলাকা বা কোন জায়গার মধ্যে শান্তি নষ্ট হোক ইটাকে আমি ফারি এলাও করতাম আজকে যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে ইটা হইলে আমার পুরস্কার কোনটা জানেননি ওই মারামারি বাঙ্গাই থেকে যে একটা কিল খাইলাম ই কিল খাইছি আমার এতে কোনো দুঃখ নাই হিসাবের মালিক হইলে গিয়া মহান রাব্বুল আলামিন আমি কিতার লাগি কিতা চাইছি বালানা খারাপ চাইছি এটা করছি দেখ কই তোমরা দেখো আজকে সারা জীবন মানুষের ভালো চাইছিলাম দেখ কই এক লাখ ভোটে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ভোট দিয়ে তোমরা আমারে ভাস করাই এমপি হিসাবে আমার বক্তব্য হইল আপনাদের যে কোনো যৌক্তিক আন্দোলনে আমাদের কোনো সমস্যা নাই আমরা আপনাদের সাথে একমত কিন্তু ধরেন আন্দোলন করতে গিয়ে যদি খারাপ লোকরা আন্দোলনের মধ্যে ঢুকিয়া যদি হয় সল আমরা থানা ভাঙ্গি আমরা অফিস ভাঙ্গি আইও আমরা অমুকের বাড়িতে আগুন লাগাই লাই ইটা কি ঠিক হইব আমরা অবশ্যই যে কোনো শান্তিপূর্ণ আন্দোলনে আপনাদের সাথে আছি আমি নেতা হিসেবে আমার বেশিরভাগ মানুষ যা চাইবে আমি তাদের পক্ষে থাকব। কিন্তু যারা সাধারণ ছাত্র ছাত্রী এদের ফাঁকে গিয়া যদি খারাপ লোক ঢুকে যদি আপনার একটা দোকানে আগুন লাগাইতে বদনামটা কি সাধারণ ছাত্র ছাত্রীর হবে না আমি সবাইকে ধৈর্য ধরার আগামী রবিবারে সুপ্রিম কোর্টে হয়তো একটা সিদ্ধান্ত হবে সিদ্ধান্ত হয়ে গেলে এই কোর্টার জন্য যারা যা চাচ্ছেন যে আন্দোলন করতেছেন এটা যদি পাইলাই সুপ্রিম কোর্টে তাইলে কি আর আমাদের দরকার আছে আর কিছু করার এর মধ্যে কিছু লোক দেখেন কালকে বিভিন্ন জায়গায় আগুন লাগাইছে মেট্রো রেলে আগুন লাগাই দিছে এই বিটিভিতে আগুন লাগাই দিছে আচ্ছা আপনার কি মনে হয় যে নাইন টেনের ছেলে বা মেট্রিক পড়ে ইন্টারমিডিয়েটের ছেলের ইয়ের কলজায় খাবো না একটা আগুন লাগাইতে তাই আগুন লাগাইছে সেটাই বুঝেন না আপনি ওই মালে ওই খটায় ই কেন খটা আছে খটায় সাইতেছে খাটল খাইলি তো আমি আপনারা এমপি হিসাবে আমার সোনারঘাট মাধবপুরে আমি আপনাদেরকে আহ্বান জানাই শান্তিপূর্ণ আন্দোলনে আপনার প্রতিবাদ করেন আমরা আপনাদের সাথে আছি তবে আল্লাহর আমাদেরকে কোনো বদনামের ভাগিদার করেন না

এবং আপনি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দেশ এবং দেশের বাইরে একজন অন্যতম আলোচিত ব্যক্তি ইদানিং এই যে চলমান কৌটা সংস্কার আন্দোলনে নিয়ে কিছু ইয়াং জেনারেশন আপনার সম্পর্কে কোমলমতি এই যে ছোট ছোটো শিক্ষার্থীর মনে মন থেকে আপনাকে মুছে ফেলে দিচ্ছে তো তাদের উদ্দেশ্যে আমি চাইব আর কি আপনি কিছু একটা বলবেন কারণ আমরা জানি যে আপনি বাংলাদেশের আইকন এবং আপনার মতো এমপি বাংলাদেশের দ্বিতীয় জন হয় না এটা দেশের প্রায় যুবক মনে করে ঠিক আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু এটা কোমলমতি যারা শিশু বা ধরেন তাদের তো মনটা থাকে কোমল যার কারণে এখানে বিভ্রান্ত করা সহজ তারা কোটা নিয়ে যারা আন্দোলন করতেছে তাদের দাবি এটা আটকাই আছে এপিলেট ডিভিশনে কই আছে সুপ্রিম কোর্টে আছে সুপ্রিম কোর্ট রায় দিব রবিবারে এখন রায়ের মধ্যে এই আন্দোলনকারীরা যা চাইতেছে তা যদি পায় তাইলে কি আর কোন ষড়যন্ত্র আছে আমি আমার স্পষ্ট বক্তব্য যে জায়গা লই আপনার সাথে মাই আমার কৌর্টার রবিবার যে জাগা আপনি না আমার এখন কোনুরব্বী যদি কয় যে বাইরে রবিবার তোমরা সমাধান কি কোনো ভুল কথা হইব কোনো মুরু্বী যদি কয় রবিবার তো সিদ্ধান্ত পাইবাই বাই রবিবার পর্যন্ত বার চাও বা এর ভিতরে বাই মাতা বাটা বাটি করলে জায়গা তো ইয়া মামলা হই তিন ছাব্বিশ রইবনি রবিবার সিদ্ধান্ত হইব ঠিক আপনি আমি ভাইছি না কিন্তু এর আগে যে মারামারি করল এর আগের মামলা কোনটা হইব মারামারি হইব না নি এবারে বাড়ি বাইলা জায়গা বাইলা ঠিক হই কিন্তু শুক্র শনিবারে যে খাদ্যটা লাগলায় এটা আমি কইছি অনেকে চাইতাছে যে একটা অশান্তি তৈরি হইতো দেশ একটা শান্তি বঙ্গত করত কারণ গুলা ভানি করত কইরা ইটারে খামো লাগাইতো এখন আমি এমপি হিসাবে আমার এলাকা বা কোনো জায়গার মধ্যে শান্তি নষ্ট ইটাকে আমি ফারি এলাও করতাম ধরেন আমার বদনাম হইব এই মে তুমি তার মাথা ঘরে দরেন আপনি আর অমুকে এই দুই লাই নাজমুল আরে দুই লাই কিলা কিলি লাগছে আমি এমপি এলাকার ওকা আমি বুঝতেছি আমি যদি এরা দুই লাইয়ের মধ্যে খানো যাই এর এহরটা কিলা আমার উপরে পড়তে পারে কারণ এত আর আমারে দেখে মারতেছে না দুই লাই কিলা কিলি লাগছে তখন আমি কর্ম কি তার দুই লারে বাঁচাইবার লেগে মধ্যখানে আমি আমার ইয়ার তাও একটা কিল আমি খাইলো জানি এরার মারামারিটা যেন কমে আজকে যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে ইটা হইলে আমার পুরস্কার কোনটা নি ওই মারামারি বাঙ্গাই থেকে যে একটা কিল খাইলাম ই কিল খাইছি আমার এতে কোনো দুঃখ নাই হিসাবের মালিক হইলে মহান রাব্বুল আলমিন আমি কিতার লেগে কিতা চাইছি বালানা খারাপ চাইছি ইটা করছি দেখ তোমরা দেখো আজকে সারা জীবন মানুষের ভালো চাইছিলাম দেখ এক লাখ বুটে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি বুট তোমরা আমার ভাস করাই দিচ্ছ সুতরাং এটাই আমার উত্তর আপনারা শান্তি বজায় রাখবেন বাকিটা আমরা সারাক্ষণ আমরা জেগে থাকব এই যে অঙ্কা ধরেন আন্দোলন চলতেছে যে বেটা এম্বুলেন্স লিয়া ভাড়ে না যাইতো এ বেটা ডাকা যাইতো হমনে মানুষের তো আন্দোলন করতেছে কোটা আন্দোলন এলাকার অবস্থা তো সে কোনো রুজি আছে নি এলাকা গাড়ি চলেনি যে বেটা গাড়ির উপরে চলে যে গাড়ি দিয়ে সারাদিনে তিনশো রুজি করে এর আজকা সত্তর হইব আজকা যায় বাজার বাজারের কি তৈব এর মানে কি আপনার অনেক সমস্যা আছে যেটা আপনারে কঠিন তবে একটা জিনিস আপনারা বুঝতে চাই যে তোমার এমপি বানাইছি খারেন খেমনে আন্দিবাই দে এখন আমি ইতালিয়া কাজ করতেছি আমি আবার আরো মরার উপ করার গা আপনারে যে বরাদ্দ একটা বড় অংশ জায়গা ইন্ডাস্ট্রি কোনানো যায় ইন্ডাস্ট্রি কিটা কিটা আছে মাধবপুর প্রাণ যমুনা আপনারা কত লোক চাকরি করে জানেন নি লাখ কানেকের বেশি ই এক লাখের মতো মানুষের বেশি এরা এখানে খাজুই করে বড় অংশ এখানে না দিলে হাজার হাজার কোটি টাকা এরা রুজি করতেছে সরকার রে দিতেছে তে এরা রে দেওয়া লাগে এখন কারেন এরা রে লাগে আর আমরা পাইতেছি কিটা তাকে তাক বইয়া মানুষ ই গিয়ে চাকরি করতেছে যদি এরা না থাকতো চাকরি পাইলাম না আমরা হাজার হাজার লোক গিয়া ই মধ্যে চাকরি করতেছে সুবিধাও পাইতেছি আবার এমনি কারেন্ট এরা এরা কইতেছে ভাই আমার হাজার হাজার কোটি টাকার মাল বানালি লাগ বাস করায় কারেন্ট না থাকলে আমি বাংবো নে ওই এরা রে কারেন্ট দেওয়া লাগতেছে আমার এইটা ব্যালেন্স করে আইন নেয়া আপনার প্রতিনিধি হিসাবে আমি চিল্লাইতেছি আরেকটা জিনিস আপনারা কই এই তিন চার মাস আপনারা মুখোমুখি হয়েছে আমি কই দিন ধরেন অন্তত পনেরো বিশ দিন আপনারা আমার এখন চাই আজকাল যে বুড়া বেড়া এখন ইয়ে কইলো আজকাল যে সাংবাদিক সাবে কইলো কোনোদিন আগের কোন এমপি মন্ত্রীর সামনে এইভাবে দাঁড়াইয়া কথা হইতে আসছেন না আপনারা কত হইতে আবার সাইলা বাজলা বড় 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 নেতা এখানে খারাপ হ্যাঁ কুট লাগাই ওখানে দেখুন চান আমরা পরিষ্কার ইয়েও কইতেছে যে আপনার এটা বদনাম কোন কিতাব বিষয় আপনারা যে যে ভাবে ইচ্ছে আমার বাহার যাইতে আর তা প্রশ্ন করতে আবার তা ইটোর তো গণতন্ত্র ইটোর তো লিগের নেতৃত্ব আর আমি এমপি হইয়া বল আচ্ছা আমি যদি না আই কি তৈতো ই কেন আই কোনো আমার রুজি নি আমি তো আই যেন খরচ করবার লাগি